আমরা একটি নক্ষত্রের ক্ষমতা সম্পন্ন গ্রহে বসবাস করি। এই নক্ষত্র আমাদের দিনগুলো আলোকিত করেছে। রাতের সব নক্ষত্রের চেয়েও এই নক্ষত্র আমাদের দিয়েছে বেশি আলো, বেশি শক্তি। এই নক্ষত্রটি সবচেয়ে যে উজ্জ্বল তা নয়, এটি সবচেয়ে বেশি উত্তপ্ত নয়, কিন্তু নক্ষত্রটি পৃথিবীর সবচেয়ে কাছে। আমাদের অস্তিত্বের জন্য এই নক্ষত্রটি প্রয়োজন। এই নক্ষত্রকে আমরা বলি সূর্য। সূর্য এই গ্রহে আমাদের জীবনকে কিভাবে সম্ভব করেছে তা খুব সহজেই দেখা যায়। আমাদের বনকে সবুজ করেছে, সমুদ্রকে নীল করেছে, পৃথিবীর চারদিকে আলোর ঝলকানি বইয়ে দিয়েছে। কিন্তু সূর্য একমাত্র নক্ষত্র নয়, বিষয়টি আমাদের জন্য গুরুত্বপূর্ণ। কল্পনা করুন তো, যেসব নক্ষত্র কোটি কোটি বছর আগে জীবিত বা মৃত ছিল, তাদের ছাড়া আমরা এখানে থাকতেই পারতাম না। সূর্যের নিজের অস্তিত্ব থাকতো না, চন্দ্র না, আমাদের সৌরজগতে কোনো গ্রহ থাকতো না। বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস এবং নেপচুনের কথা আপনারা জানেন। নক্ষত্রমণ্ডলীর মিলিত চক্র গ্রহ সৃষ্টি করেছে। নক্ষত্রগুলোকে মিটি মিটি আলোকবিন্দু মনে হয়। মখমলের মতো অন্ধকার আকাশে ওরা জ্বলে, কিন্তু আসলে সেগুলো খুব উত্তপ্ত গ্যাসের ঘূর্ণায়মান গোলা, যা প্রাকৃতিকভাবেই সৃষ্টি হয়। খোলা চোখে পৃথিবী থেকে যদিও আমরা মাত্র কয়েক হাজার নক্ষত্র দেখতে পাই, কিন্তু এর বাইরেও অনেক তারকা রয়েছে। সম্প্রতি বিজ্ঞানীরা বিশ্ব ব্রহ্মাণ্ডে তিনটি মাত্রা নিরূপণ করেছেন। তারা আমাদের নিজস্ব ছায়াপথ সৌরজগতে শত কোটি নক্ষত্র দেখার সুযোগ করে দিয়েছেন। সৌরজগতের নিচেই বিশ্ব ব্রহ্মাণ্ড। আমাদের চারপাশে যা দেখা যায় তার জন্য নক্ষত্রগুলোর কি কোনো ভূমিকা আছে? আমি যা দেখবার আপনাদের সাথে থেকে এই নক্ষত্র ভ্রমণে খুঁজে দেখব। আমাদের প্রথম বাধা, অনেক অনেক দিন আগে, 1300 কোটি বছর আগে কোন নক্ষত্রই ছিল না। কেবল ঘন পদার্থের অদৃশ্য কোন বস্তু ছিল এবং এর মধ্যে ছিল হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাস। ঘন বস্তুর মধ্যাকর্ষণের মধ্যে এই গ্যাস সঞ্চিত হয়ে প্রথম তারাগুলো সৃষ্টি হয়। কিন্তু এই তারাগুলো দীর্ঘস্থায়ী ছিল না, সেগুলো ছিল অনেক বড়। তারকাগুলো দ্রুত উত্তপ্ত হয়ে অতি দ্রুতই নিঃশেষ হয়। সেগুলো উত্তপ্ত হয়ে ওঠার পর আশেপাশে গ্যাস ছড়িয়ে